যুক্তরাষ্ট্রের কাছ থেকে 220টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনবে অস্ট্রেলিয়া। শুক্রবার এই বিষয়ে অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অ্যারিজোনা ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিষয়ক প্রতিষ্ঠান রেথিয়ন থেকে $900 মিলিয়ন ব্যয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো কিনবে অস্ট্রেলিয়া। আকাশের অকাশের আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন পাওয়ার আশ্বাসের কয়েকদিনের মধ্যেই এই টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাওয়ার বিষয়ে নিশ্চিত হলো অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির লক্ষ্যমাত্রা পূরণে সহায়তা করবে অস্ট্রেলিয়ার কাছে এই ক্ষেপণাস্ত্র বিক্রি বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিরা। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস জানান, নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একসঙ্গে কাজ করবে তাঁর দেশ।